আজকে চললি সে মনে পড়ে যায়, মিশনের দিনগুলি সে কি ভোলা যায়। আমি তো 84 এ জয়েন করেছি, তো তোমরা 95 এর ব্যাচ ন্যাচারালি, সবাই আমার স্টুডেন্ট। তখন তোমাদের পেয়েছি অন্যরকমভাবে, আজকেও স্টুডেন্ট পাচ্ছি, তো তাদের সঙ্গে তোমাদের তফাৎ অনেকখানি। সেখানে কিন্তু আমরা তোমাদের যখন পেয়েছিলাম তখন কিন্তু বাংলা মিডিয়ামে পড়ার কালচার ছিল, বিশেষত মিশনে তো পড়ার জন্য সবাই পাগল ছিল, তো সে কারণে আমরা কিন্তু প্রচুর ভালো ভালো স্টুডেন্ট পেয়েছি। আমি বলবো, আমার মনে হয় যে গিরিয়ম্বানন্দজি যিনি ছিলেন, তিনি স্কুলটাকে খেটে খুঁটে একটা জায়গায় দাঁড় করে দিয়েছিলেন। তার ফলটা কিন্তু আমরা পেতে শুরু করলাম ঠিক 95 থেকে। 95 থেকে পরপর পরপর ইয়ারে রেজাল্ট ভালো হলো। আমি পার্টিকুলার তোমাদের ব্যাচের যদি কথা বলি, তাহলে সবাই যে ভালো ছেলে ছিলে ঠিক তা না, কিন্তু ক্লাসে প্রচুর দুষ্টুমি করতে। আর সব থেকে আমার এক্সপিরিয়েন্স পড়ানোর ইয়ে থেকে বলছি, ভালো ছেলেরাই ক্লাসে বেশি দুষ্টুমি করে, ইভেন সব দিক থেকে। মানে আমি শুধু পড়াশোনার কথা বলবো না, আমি যেহেতু স্পোর্টসের টিচার, আমি দেখেছি তোমাদের ওই সময়ে খেলাধুলোর প্রতি প্রচুর আগ্রহ ছিল এবং সঙ্গে বাবা মাদেরও আগ্রহ ছিল। আজকে কিন্তু ছেলেপুলেরা একদম পড়াশোনা করছে না, কিন্তু বাবা মা বলছে আমার ছেলে খেলতে যাবে না বা ইন্টার স্কুল খেলতে যাবে না, অদ্ভুত ব্যাপার। কিন্তু সেটা কিন্তু আমরা অন্তত ওই সময়ে সময়ে 95 to 2000 কথা বলছি, যে তখন কিন্তু সবাই মানে সিলেকশনটাও খুব টাফ হতো, সেখানে সবাই খেলাধুলার প্রতি এ করতো। তোমরা আজকে বিভিন্ন দিকে বিভিন্ন এতে প্রতিষ্ঠিত হয়েছো, সেটা আমাদের খুব গর্বের ব্যাপার। আর খুব ভালো লাগছে তোমাদের কাছে পেয়ে। মিশনের দিনগুলি সে কি ভোলা যায়, চোখ বুঝে ভাবলে মনে পড়ে যায়। মিশনের দিনগুলি সে কি ভোলা যায়, ফেলে আসা দিনগুলি মনে পড়ে যায়, চোখ বুঝে ভাবলে মনে পড়ে যায়।